নাটোরের বড়াই গ্রামে যমুনা কোম্পানির ট্যাংকারে নিচে চাপা পড়ে কাউসার হাবিব আকাশ নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। সোমবার সকাল ১১টায় বনপাড়া পাবনা আঞ্চলিক মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার কয়েনবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বড়াইগ্রাম উপজেলার হারিখোলা গ্রামের মোহাম্মদ কারির ছেলে কাউসার হাবিব আকাশ সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর ছাত্র। বড়াইগ্রাম হাইওয়ে থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কাউসার হাবিব আকাশ সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর ছাত্র। সকাল ১১টার দিকে বড়াইগ্রাম উপজেলা কয়েনবাজার এলাকায় বনপাড়া পাবনা আঞ্চলিক মহাসড়কে যমুনা কোম্পানির ট্যাঙ্কার কাউসার হাবিব আকাশকে চাপা দেয়। ঘটনাস্থলে আকাশ মারা যায়। এসময় স্থানীয় লোকজন ওই যমুনা কোম্পানির ট্যাঙ্কটি আটক করে পুলিশে দেয়। পুলিশ আকাশের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।